মার্লে ওবেরন সাদাকালো যুগের এক ডার্ক সাইডে হলিউড তারকা। ভারতে তার জন্ম, অথচ জন্মভূমিতেই বিস্তৃত তিনি। জীবনভর নিজের পরিচয় দিয়ে গেছেন শ্বেতাঙ্গ হিসেবে। ক্লাসিক চলচ্চিত্র ওয়াদারিং হাইটস এর প্রধান চরিত্রে কাজ করে খ্যাতি পেয়েছিলেন। কিন্তু হলিউডের সোনালী দিনের এই তারকা নিজের আসল জন্ম পরিচয় সবসময় গোপন রেখেছেন। কেন, পেছনের রহস্যই বা কি? Lady whose beauty is not only a legend but a reality, Merle Oberon. জন্মেছিলেন বোম্বেতে 1911 সালে। পুরো নাম অ্যাস্টেল মার্লে ওব্রায়েন। বাবা ছিলেন ব্রিটিশ, মা সিংহলিস ও মাউরি মিশ্রিত। বয়স যখন 3 বছর বাবা মারা গেলেন। এরপর 1917 সালে কলকাতায় চলে যান মার্লে। 1920 সালে ক্যালকাটা অ্যামেচার থিয়েট্রিক্যাল সোসাইটি দিয়ে অভিনয় জীবন শুরু। তবে চলচ্চিত্রে অভিনয়ের আগ্রহ জাগে দি ডার্ক অ্যাঞ্জেলের নায়িকা ভিলমা ব্যাংকিকে দেখে। এক কর্নেলের মাধ্যমে পরিচালক রেক্স ইনগ্রামের সঙ্গে পরিচয় 1928 সালে। সিনেমায় কাজের প্রস্তাব পেয়ে মার্লে সেই বছরই পাড়ি জমান ফ্রান্সে। স্যার আলেকজান্ডার কর্ডার দ্য প্রাইভেট লাইফ অফ হেনরি এইটে অ্যান বোলেইনের চরিত্র দিয়ে প্রথম বড় সুযোগ পান মার্লে। পরে তাকেই বিয়ে করে। কর্ডার পাবলিসিস্টের মার্লের জন্য নতুন পরিচয় তৈরির প্রয়োজন হয়ে পড়ে। বলা হয় তার জন্ম তাসমানিয়ায়, কারণ তা যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে অনেক দূরে। প্রামাণ্যচিত্র প্রচার করে মার্লে হোবার্টের অভিজাত পরিবারের কন্যা, যার বাবা শিকারে গিয়ে নিহত হন এবং তারপর তিনি ভারতে চলে যান। মার্লে তাসমানিয়ার মেয়ে। কথাটি চাউর হওয়ার পর অস্ট্রেলীয় গণমাধ্যম গর্বের সাথে তাকে নিয়ে খবর প্রচার করতে থাকে। মার্লেকেও শোনা যায় তাসমানিয়াকে তার জন্মভূমি বলতে। কলকাতার কথা চাপা পড়ে যেতে থাকে। পাকাপাকিভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান 30 দশকে। দ্য ডার্ক অ্যাঞ্জেলের জন্য 1935 সালে অস্কারের মনোনয়ন পান। তবে 1939 সালে ওয়াদারিং হাইটসে কিংবদন্তি অভিনেতা লরেন্স অলিভিয়ারের বিপরীতে অভিনয় করে হলিউডে নিজের জায়গা পোক্ত করেন। সাম্প্রতিক সময়ে মার্লে ফের আলোচনায় আসেন মৈক সেনের মাধ্যমে। ভারতীয় এই লেখক জানতে পারেন মার্লে দক্ষিণ এশিয়ায় জন্ম নেয়া প্রথম অস্কার মনোনীত শিল্পী। সাদা চামড়ার কারণে নিজেকে প্রতিষ্ঠিত করতে মার্লেকে বেগ পেতে হয়নি। স্বামী কর্ডা তাকে পশ্চিমা ঢঙে কথা বলতে শেখান। কেউ দাবি করে ব্লিচিং চিকিৎসা নিয়েছিলেন তিনি, যে কারণে ত্বকের মারাত্মক ক্ষতি হয়েছিল। চিত্রগ্রাহক লুসিয়ান ব্যালার্ড শুটিং এর সময় এমন ভাবে আলো ফেলতেন পর্দায় ত্বকের রং আরো সাদা দেখাত। 1979 সালে এক পারিবারিক স্মৃতিকথায় মার্লের পরিচয় ফাঁস করেন ভাতিজা মাইকেল কর্ডা। পরে তাকে মামলার হুমকি দেয়া হয়। তবে ক্রমে এই লুকিয়ে রাখার খেলা তার জন্য কঠিন হয়ে পড়ে। 1965 সালে জনসমক্ষে আসা বন্ধ করে দেন তিনি। একরকম নিভৃতেই অভিমানী এই নায়িকা 1979 সালে আজকের দিনে ক্যালিফোর্নিয়ায় মারা যান। মারিও স্যার, শোবিজ টুনাইট।